ঘূর্ণিঝড়ের কারণে সেন্ট মার্টিনের সাথে বন্ধ রয়েছে জাহাজ চলাচল, ফিরিয়ে আনা হয়েছে পর্যটকদের। সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী আফসার কবির আকাশ। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি জোরে হাওয়া বইছে। সামুদ্রিক জোয়ারের পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 6 নম্বর বিপদসংকেত ডেকে যেতে বলা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের নিরাপত্তায় দূরত্ব থেকে সৈকত ভ্রমণের জন্য সতর্ক করছেন ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিষকর্মীরা। সৈকতে পর্যটকদের গোসল করতে নিরুৎসাহিত করা হয়েছে। বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকা ও তলারকে উপকূলের কাছাকাছি কিংবা নিরাপদে চলে আসতে বলা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের সাথে পর্যটকবাহী জাহাজ সহ সকল নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের সংখ্যায় আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং আজ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া 400-এর অধিক পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। রোববার সন্ধ্যায় সেন্ট মার্টিন থেকে একটি জাহাজে করে তাদেরকে কক্সবাজারে ফেরত নিয়ে আসা হয়। একটু আগে আমি কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। তবে পর্যটকদের বুকিং মানি ফেরত দেওয়ার জন্য হোটেল ও জাহাজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা, জরুরি সভা রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। ঘূর্ণিঝড় আঘাত হানলে উপকূলে মানুষের আশ্রয় নেওয়ার জন্য 586টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়া 86টি মেডিকেল টিম এবং 10,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আবহাওয়ার সর্বশেষ সংবাদ। আকাশ, আপনাকে ধন্যবাদ।